গাইবান্ধায় জাতীয় যুব সংহতি ও ছাত্র সমাজের ধর্ষণ বিরোধী মানববন্ধন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ডেস্কে আমি শাহনা আক্তার আইরিন। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সারা দেশে নারী শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধায় ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে জেলা পরিষদের সামনে বাংলাদেশ জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতি জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জাতীয় পার্টির পৌর শাখার সভাপতি রফিকুল হাসান, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক শাহ সুলতান সুজন, জাতীয় যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক ফুল মিয়া সহ অন্যরা। এ সময় বক্তারা সিলেটের এমসি কলেজের গৃহবধূকে ধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতন সহ সারা দেশে অব্যাহত নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় সকল দায়ীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আলিম চৌধুরী, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage এই ঠিকানায়। শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।